আজ পবিত্র জুমার দিন এই দিনটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন মুসলিম জাহানের এক পবিত্র দিন মাপ চাইবার দিন শুদ্ধ হবার দিন সকল মুসলমান ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আল্লাহর সান্নিধ্য পাবার সুযোগের দিন এদিনে রয়েছে বিশেষ করণীয় আমল এবং বৈশিষ্ট্য রসুল্লা সাল্লু আলাইসাল্লামও জুমার দিনকে সম্মান ও মর্যাদাপূর্ণ দিন মনে করতেন তিনি এই দিনের বেশ কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সংক্ষেপে তা তুলে ধরা হলো। জুমার দিনের ফজরের নামাজে তিনি সুরা আলিফলা মিম শিজদা ও সুরা ইনসান পাঠ করতেন কেননা এই সুরার দুইটিতে জুমার দিনে যা সংঘটিত হয়েছে এবং যা সংঘটিত হবে তা বর্ণিত হয়েছে জুমার দিনে ও রাতে রাসুল্লাহ সাল্লাহ আলহামের উপর বেশি দূরত পাঠ করা মুস্তাহাব কেননা তার মাধ্যমেই উম্মদ দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জনে ধন্য হয়েছে জুমার দিনই তাদের জন্য সবচেয়ে বড় সম্মান অর্জিত হবে জুমার দিনেই তাদেরকে জান্নাতের ঘর সমূহে স্থান দেয়া হবে জান্নাতে প্রবেশের পর এদিনই তাদেরকে সর্বোত্তম নিয়ামত আল্লাহর দিদার দান করা হবে এ সময় তারা তাদের প্রভুর নিকটবর্তী হবে জুমার দিন যারা দ্রুত জুমার নামা যাতায়াত মসজিদে উপস্থিত হবে ও ইমামের নিকটবর্তী হওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করবে সে অনুপাতেই তারা আল্লাহর অধিক নিকটবর্তী হবে এবং অতিরিক্ত নিয়ামত প্রাপ্ত হবে হাদিসে জুমার দিন গোসল করার বিশেষ তাগিদ রয়েছে অন্যান্য দিনের তুলনায় এদিনের গোসলের ফজিলত অনেক বেশি জুমার দিন মিসওয়াক করা ও খুশবু লাগানো মুস্তাহাব অন্যান্য দিনের তুলনায় এদিনের সুগন্ধি ব্যবহার অধিক ফজিলতপূর্ণ কাজ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে ঘর থেকে সকাল সকাল বের হওয়া আল্লাহর জিকেদের মুশকুল থাকা এবং ইমাম উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত নামাজরত থাকাও জুমার দিনের অন্যতম বৈশিষ্ট্য খুতবার সময় চুপ থাকা এবং মনোযোগ দিয়ে জুমার দিনে নসিহত গ্রহণ করাও গুরুত্বপূর্ণ ইবাদত ইমাম যখন খুতবা দেন তখন চুপ থাকা ওয়াজি জুমার নামাজের আদায়ের সময় সুরা জুমা মুনাফিকুন আলা এবং সুরা গাশিয়া দিয়ে নামাজ পড়াও এই দিনের অন্যতম বৈশিষ্ট্য জুমার দিন সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা মোস্তাহাব জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পায়ে হেঁটে জুমার নামাজ পড়তে যাওয়া কারণ পায়ে হেঁটে গমনকারীর প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বছর দিনের বেলা নফল রোজা রাখা এবং রাতের বেলা তাহাজুদ্ নামাজ আদায়ের সব রয়েছে জুমার দিন সুরা কাহাফ পাঠ করলে পরবর্তী জুমা পর্যন্ত তাকে নূর দ্বারা আলোকিত করা হয় এই দিনে রয়েছে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত তাই আল্লাহ জুমার দিনে বান্দার গোনাসমূহ ক্ষমা করে দেন আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত করুন আমিন আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন